আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্যাকটিউনস ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে রিং আইডি থেকে ক্যাশ আউট করবেন বিকাশ এবং রকেটে। অনেকদিন যাবত রিং আইডি ক্যাশ আউট অপশনটিকে অফ করে রেখে দিয়েছিল, তো আজকে একটি আপডেট আসার পর রিং আইডি আবারও ক্যাশ আউট অপশনটিকে এনেবেল করছে। সো এখন থেকে আপনারা আবারও ক্যাশ আউট করতে পারবেন, তবে এক্ষেত্রে আপনাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তো কী সেই আপডেট এবং কী নিয়ম আপনি অনুসরণ করবেন জানতে চাইলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। সো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও, অ্যান্ড সাথে আছি আমি ইয়াসিন, আর আপনারা দেখছেন ট্যাকটিউনস ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ট্যাকটিউনস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনাকে অনুরোধ করব, প্লিজ লাল সাবস্ক্রাইব লেখা একটা বার টাচ করে দিন এবং পাশে আসা ঘন্টা এখানে টাচ করে অলে ক্লিক করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেন আপনাদেরকে এখান থেকে রিং আইডিটিকে সার্চ করতে হবে, দেন অবশ্যই আপনাদেরকে রিং আইডি অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু এটা থেকে ক্যাশ করতে পারবেন না। ওকে, সো এখন আপনাদেরকে আরও কিছু কাজ করতে হবে। তো এই যে দেখুন এখানে তাদের স্টারগুলো, তো স্টার সব মানে সবগুলো দিয়ে দিবেন, একেবারে আপনারা 5 স্টার দিয়ে দিবেন। তারপরে ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স অপশনাল, সো এখানে আপনারা কিছু লিখবেন, ঠিক আছে। সো এখানে আপনারা লিখবেন ভালো একটি কমেন্টস, লাইক মানে তাদেরকে পজিটিভ একটি কমেন্টস করবেন। তো এক্ষেত্রে হবে কি, অবশ্যই আপনাদেরকে একটি কাজ করতে হবে। তো এখানে আপনারা দেখুন রিং আইডি ওয়াজ রিয়েলি গুড ফর এভরিওয়ান, সো আপনি জাস্ট গুড অ্যাপ বা রিং আইডি ওয়াজ গুড এরকম কিছু লিখে দেবেন, ঠিক আছে। আপনারা যদি খারাপ কিছু কমেন্টস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রিং আইডি থেকে ক্যাশ আউট করতে পারবেন না, অবশ্যই ভালো কিছু লিখবেন। ওকে, তো তারপর আপনাদেরকে এখান থেকে এটা সাবমিট করতে হবে। সো আমি এখান থেকে যে দেখুন এখানে ফার্স্ট, তো সরি দেখিয়ে দিচ্ছি, ওকে। সো এখান থেকে ফার্স্ট অপশনটা একটা বার টাচ করুন, তারপর একটু ওয়েট করুন, অ্যান্ড দেখুন আমি যেটা লিখেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে, রিং আইডি ওয়াজ রিয়েলি গুড ফর এভরিওয়ান। আপনারা একটা পজিটিভ কমেন্টস করে এটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। সো সরি, আরও একটু আমি একটু নিচের দিকে দিয়ে তারপর এখানে এটা স্ক্রিনশট দেব, ঠিক আছে। তো আপনাদেরকেও স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে তাদের রিং আইডি অ্যাপে। ওকে, রিং আইডি অ্যাপে আসার পর সিম্পলি আগের মতোই আপনারা এখান থেকে 3 ডট মেনুতে একটা বার টাচ করুন। সো এখানে টাচ করার পর এখানে দেখতে পারবেন ক্যাশ আউট বলে একটি অপশান, ওকে। সো এখানে টাচ করুন, তারপরে দেখতে পারবেন এখানে আপনার মূল ব্যালেন্সটা থাকবে, তারপরে এখানে পাশে দেখতে পারবেন ক্যাশ আউট, ওকে। তো আপনারা এখানে টাচ করুন। সো এখানে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ইমেল যে স্ক্রিনশটটা তুলেছেন সেটা আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে, ইমেজটাকে সিলেক্ট করে সেন্ড করবেন, দেন একটু ওয়েট করবেন, এটা কিন্তু চলে যাবে। ওকে, তো স্ক্রিনশটটা তাদেরকে সেন্ড করবেন, মোটামুটি এটাই হলো কাজ, তারপর একটু ওয়েট করবেন। ওকে, সো একটু দেখুন ডেলিভার্ড, এখানে এটা ডেলিভার হয়ে গিয়েছে, সো একটু ওয়েট করবেন। ওকে, তারপর আপনারা দেখতে পারবেন এরকম পেমেন্ট মেথড চলে এসেছে। সো আপনারা মানে বিকাশে নেবেন নাকি রকেটে নেবেন সেটা আপনারা সিলেক্ট করুন, লাইক বিকাশ, তারপর এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিন। সো আমি এমনিতেই দেখিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে স্যান্ড রিকোয়েস্ট এখানটা টাচ করবেন, ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কারণ আমার ব্যালেন্স নাই এখন। তো যাদের ব্যালেন্স আছে তারা 200 টাকা নিতে পারবেন, তবে এখানে কিছু নিয়ম কানুন আছে, আমি আপনাদেরকে ক্যাশ আউটের তথ্যা বলে একটু বলে দিচ্ছি। দেখুন গুগল প্লে স্টোর অ্যাপ স্টোরের রিং আইডি অ্যাপ সম্পর্কিত আপনার রিভিউর স্ক্রিনশটটি এখানে জমা দিন, যেটা আমি একটু আগে দেখাইছিলাম। প্রতিদিনের ক্যাশ আউট লিমিট অবশ্যই 200 টাকা, 1000 জন ক্যাশ আউট করতে পারবে, মানে 200 জন এর বেশি কিন্তু কেউ পারবে না আর ক্যাশ আউট করতে, যারা আগে আগে করবে 1000 জন মোট 200 টাকা করে ক্যাশ আউট করতে পারবে। ওকে, তারপর হচ্ছে 5000 টাকা 1000 জন করতে পারবে ডেলি, যারা 5000 টাকা করে ক্যাশ আউট করেন, তার 10000 টাকা করে আপনারা 1000 জন তাও পারবেন। ওকে, 15 দিনে একবার ক্যাশ আউট করা যাবে, মনে রাখবেন আপনি আজকে ক্যাশ আউট করলে তার থেকে আরও 15 দিন পর আপনারা ক্যাশ আউট করতে পারবেন, আর এই টাকাটা আপনারা রিসিভড করবেন 7 ডেজের ভেতরে, মানে যে সময়টা আছে এই সময়ের ভিতরে আপনারা ক্যাশ আউটটা রিসিভ করবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন। আগে অনেকগুলো অপশান ছিল, পেমেন্ট নেওয়ার ইজি ওয়ে ছিল, কিন্তু এখন একটু ক্রিটিক্যাল, বাট এটাও কিন্তু খুবই ভালো। তো যাদের আসলে ক্যাশ আউট করার প্রয়োজন, যাদের টাকা প্রয়োজন, সেক্ষেত্রে এইভাবে আপনারা ক্যাশ আউট করুন, ভালো একটা রিভিউ দিন, তাহলেই হবে, তারা অনেক তাড়াতাড়ি আপনার টাকাটা সেন্ড করে দেবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং রিং আইডির কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।